হচ্ছে মেন ঘটনা হচ্ছে মানিক রায়ের সঙ্গে একটা বাড়ি ভাঙচুর কেস হয়েছিল সেই 5 বছর আগে। মানিক রায় বাড়ি ভাঙচুর করে এবার মানিক প্রাণীর ভয়ে শিলিগুড়ি যায়। শিলিগুড়িতে যাওয়ার পরে এখান থেকে 5 বছর কেটে আসে, পার্টির সহযোগিতায় সে বাড়ি আসে রোববার। কালকে রাত্রে হঠাৎ করে 9-10টার দিকে তাকে বাড়ি থেকে ঘর ভাঙচুর করে টেনে ভেঙে ভুজালি লাঠি টাঠি দিয়ে রক্ত দিয়ে মারছিল। দেখুন, প্রথমত এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয়, এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে। এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ এনকোয়ারি না করলে বোঝা যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে। আমরা কখনোই চাইব না যে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক, সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক, আমরা এই আবেদন জানিয়েছি। মানে আমার স্বামীকে বিনা দোষে বাড়ি থেকে টাইনে বাইর করে মারধর করলো। মানে অনেক তৃণমূলে আছে, অনেক টিম বিজেপিও আছে, সবাই একজোট হয়ে এরকম করলো। আমি বলতেছি ভাই তোরা এভাবে অত্যাচার করিস না, রাত্রে বেলা কালকে দিনে বেলায় আমার কথা কিছুতে মারলো না। তারপরে থানায় এসে আমার একটু দেরি হয়ে গেলো, আমি টোটোতে আস্তে আস্তে দেরি হচ্ছে, আমার বাচ্চা পুলিশ ভ্যান নিয়ে চলে গেছে। ওর বাবাকে গাছের বাইরে মারিয়ে মাথা ব্যথা সব ফাইটে দিছে, 4 জায়গায় সেলাই আছে, আর মাথাটা এই জায়গাটা মানে বাড়ালি মানে তারপর তো রড দিয়ে মারছে, হাতগুলো ফুলে গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, বিশেষ করে এইভাবে রাজনৈতিক মৃত্যু বাংলায় নতুন নয়। আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদের আমাদের বারবার এই মূল্য চুকাতে হয়েছে। আজকে ময়নাগুড়িতে আমাদের একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী এই দুঃসময়ে যিনি আমাদের হয়ে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন এবং পঞ্চায়েত ভোটে হেরে গিয়েছিলেন, এটা ঠিক, কিন্তু একনিষ্ঠ কংগ্রেস কর্মীকে আজকে ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে গাছের ডালে বেঁধে রেখে লোহার রড বা অন্য অন্য জিনিস দিয়ে আঘাত করে মেরে ফেললেন, তা আরেকবার বাংলার গণতন্ত্রের যে নগ্নতা সেই নগ্নতা প্রকাশ পেল জলপাইগুড়ির বুকে। হ্যাঁ, দক্ষিণ বাংলায় এই ধরনের নগ্নতা প্রতিদিন প্রকাশ পায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ বা জলপাইগুড়ির মতন জায়গায় এই ধরনের রাজনৈতিক খুন আমরা চিন্তাই করতে পারিনি। তবে আজকে এটা স্পষ্ট যে জলপাইগুড়ি যে ঐতিহ্য সেই ঐতিহ্য ভুলুণ্ঠিত হলো, যেভাবে আজকে তৃণমূল কর্মীরা আমাদের কর্মীকে হত্যা করলেন তা এক কথায় নিন্দা করার কোনো ভাষা আমার কাছে নেই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপির একটা অংশের হাত রয়েছে বলে অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি।